अज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम्। वंदे अहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजन सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितंश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नितायि कृपा प्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भागवत अष्टम स्कंद विंशति अध्याय श्लोक विंशति एक विंशति अर्थात 20 एवं 21। बलि महाराजेर सर्वस्व समर्पण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमदीरये। नष्टप्राय सुभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर् भवती नैष्ठिकी। विंशति श्लोक। नेदुर्महो दुन्दुभाय सहस्रशो गन्धर्व किं पुरुष किन्नराजौ मनुष्यनानेन कृतं सुदुष्करं विद्वानदाद् यद् रिपवे जगत्त्रयम्। अनुवाद। तखन गंधर्व किं पुरुष एवं किन्नरेरा हजार हजार दुन्दुभी बारंबार निनादित करे महानंदे घोषणा करते लागलें এই বলি মহারাজ কত মহান এবং তিনি কি সুদুষ্কর কর্ম অনুষ্ঠান করেছেন
যদিও তিনি জানতেন যে বিষ্ণু তার শত্রুদের পক্ষপাতী, তবু তিনি তাকে ত্রিলোক দান করেছেন। শ্লোক একবিংশতি। তদ বামনং রূপম অদ্ভুতম হরের অনন্তস্য গুণত্রয়াত্মকম ভূখং দিশ দুর্বিবরাপয়োধয় তীর্যং নৃদেবা ঋষয়ো যদাশত তদ্বামনং রূপম অর্ধত অদ্ভুতম হরের অনন্তস্য গুণত্রয়াত্মকম ভূখং দিশ দুর্বিবরাপয়োধয় তীর্যং নৃদেবা ঋষয়ো যদাশত তদ্বামনং রূপম অর্ধত অদ্ভুতং হরের অনন্তস্য গুণত্রয়াত্মকম ভূখং দিশ দুর্বিবরাপয়োধয় তীর্যং নৃদেবা ঋষয়ো যদাশত। হরে কৃষ্ণ। শব্দার্থ অনুবাদ ছিল প্রভুপাদ কৃত তাৎপর্য। তৎ সেই, বামনম ভগবানের বামন অবতার, রূপম রূপ অবর্ধত বর্ধিত হতে লাগল, অদ্ভুতম অত্যন্ত অদ্ভুত, হরে ভগবানের অনন্তস্য অনন্তের গুণ ত্রয়াত্মকম ত্রিগুণাত্মিকা জড়া শক্তির দ্বারা বিস্তৃত শরীর, ভূ ভূমি, খম আকাশ, দিশ সর্বদিক, দৌ লোকসমূহ, বিবরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিবর, পয়োধর মহাসাগর, তির্যক নিম্নস্তরের পশুপক্ষী, নৃ মানুষ, দেবা দেবতাগণ, ঋষয় ঋষিগণ, যত যাতে আসত অবস্থিত ছিল। অনুবাদ। তখন অনন্ত ভগবানের বামন রূপ বর্ধিত হতে লাগল, পৃথিবী আকাশ দিকসমূহ ব্রহ্মাণ্ডের বিভিন্ন রন্ধ্র সমুদ্র পশু
পক্ষী, মানুষ, দেবতা এবং ঋষিগণ সেই বিগ্রহে অবস্থিত ছিল। তাৎপর্য, বলি মহারাজ বামনদেবকে দান দিতে চেয়েছিলেন, কিন্তু ভগবান এমনভাবে তার শরীর বিস্তার করতে লাগলেন যে তিনি বলি মহারাজকে দেখালেন ব্রহ্মাণ্ডের সব কিছুই তার শরীরে অবস্থিত। প্রকৃতপক্ষে কেউই ভগবানকে কিছু দান করতে পারে না, কারণ তিনি সর্বতোভাবে পূর্ণ। কখনো কখনো আমরা দেখি ভক্ত গঙ্গায় গঙ্গা জল দান করছেন, গঙ্গায় স্নান করার পর ভক্ত অঞ্জলি ভরে গঙ্গা জল গঙ্গাকে অর্পণ করেন। প্রকৃতপক্ষে গঙ্গা থেকে যখন অঞ্জলি ভরে গঙ্গা জল নেওয়া হয় তখন গঙ্গার কোনো ক্ষতি হয় না, তেমনি ভক্ত যখন গঙ্গাকে অঞ্জলি ভরে জল দান করেন তার ফলে গঙ্গারও বৃদ্ধি হয় না। কিন্তু ভক্ত এই নিবেদনের দ্বারা মা গঙ্গার ভক্তরূপে প্রসিদ্ধ হন। তেমনি যখন আমরা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ভগবানকে কিছু নিবেদন করি, সেই নিবেদিত বস্তুটি আমাদের নয় এবং তার ফলে ভগবানের ঐশ্বর্য বৃদ্ধি হয় না। কিন্তু কেউ যদি তার সম্পদ ভগবানকে নিবেদন করেন তাহলে তিনি ভক্তরূপে বিখ্যাত হন। এই সম্পর্কে দৃষ্টান্ত দেওয়া হয় যে ফুল এবং চন্দনের দ্বারা যখন মুখ সাজানো হয় তখন দর্পণে সেই মুখের প্রতিবিম্ব সুন্দর হয়ে ওঠে। সব কিছুরই পরম উৎস হচ্ছেন ভগবান, তিনি আমাদেরও আদি উৎস। তাই ভগবানকে যখন সাজানো হয় তখন তার ভক্তেরা এবং সমস্ত জীবেরাও আপনা থেকেই শোভিত হন। এখানেই এই শ্লোকে শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। তো এই অধ্যায়গুলিতে পর্যায়ক্রমে ভগবান বামনদেবের নিকট বহিল মহারাজের আত্মসমর্পণ বর্ণিত হয়েছে। শরণাগতি অর্থাৎ ভগবানের চরণে সর্বস্ব সমর্পণ করারই আরেক নাম, এবং শাস্ত্রে অনেক জ্ঞান, কর্ম, অন্যান্য অনেক বিষয়ের বর্ণনা থাকলেও গূঢ় রহস্যপূর্ণ বিষয় হচ্ছে যে চরমে শরণাগতি। শরণাগত না হওয়া পর্যন্ত এই জ্ঞান কার্যকলাপ এগুলোও নিরর্থক হয়ে যায়। অপরপক্ষে যদি যথেষ্ট জ্ঞান বুদ্ধি না থাকে, শরণাগত হওয়ার ফলে ভগবান তার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন, তাই না? কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনকে এত কিছু শিক্ষা দিলেন, কিন্তু চরমে তিনি কি নির্দেশ প্রদান করলেন? যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়স্যামি মাসুচ। তো আমরা পাপের প্রায়শ্চিত্তের জন্য যত প্রয়াস করি না কেন, পূর্ণরূপে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয় না সম্ভব। কিন্তু যখন নিজেকে সমর্পণ করা হয় তখন ভগবান তার দায়িত্ব নেন। এইভাবে দেখা যায় যে ভক্ত ভগবানকে, ভগবানের শরণাগত যেন এভাবে ভগবান ভক্তকে বসে আনতে চান শরণাগতির উপদেশ দিয়ে, কিন্তু শরণাগত হওয়ার মাধ্যমে ভক্তও ভগবানকে বশীভূত করতে চান। এভাবে ভক্ত ভগবান পরস্পরকে বশীভূত করার একটা আনন্দময় সম্পর্ক গড়ে ওঠে, ভগবান বশীভূত হয়ে যান। প্রথমে কিন্তু ভগবান নির্দেশ দিলেন তুমি আমার শরণাগত হও, আমার বশীভূত হও, কিন্তু যখন ভক্ত শরণাগত হয় তখন ভগবান তার বশীভূত হয়ে যান। সেই জন্য এখানে দেখছি যে বলি মহারাজ সর্বস্ব দান করছেন, তো দান বড় না দানই বড়? দান করার পর এই সমস্ত বামন রূপ বর্ধিত হয়ে স্বর্গলোক পর্যন্ত, দশ দিক পর্যন্ত গিরি, কন্দর, গুহা, জীব জন্তু সব কিছু দখল করে নিল, তার মধ্যে সব কিছু অবস্থান করছে। বলি মহারাজ এই বিরাট বিষ্ণুরূপের মধ্যে দর্শন করছিলেন যে তাহলে সব কিছু যে ভগবান দখল করে নিলেন, আচ্ছাদিত করে নিলেন, তাহলে সমস্ত প্রাণীকুল গেল কোথায়, তাই না? স্বর্গ মর্তের যারা বাসিন্দা তারা গেল কোথায়? না, তিনি দর্শন করতে পারলেন যে ভগবানের শরীরের মধ্যেই সব কিছু আছে, সবাই অবস্থান করছেন সেই সময়ে যখন বামনদেব নিজেকে এইভাবে বিস্তার করেছেন। তো
এটা যতক্ষণ না শরণাগত হচ্ছে, কেউ নিজেকে নিজের যা কিছু আছে নিবেদন করছে, তা আমরা ভুল পথে চলতে গিয়ে অনেক ধন সম্পদ অনেক কিছু জিনিস অর্জন করি, কিন্তু সেগুলো একসময় শেষ হয়ে যাবে বা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নেবে। কিন্তু যখন আমরা ভগবানের ভক্ত হওয়ার প্রয়াস করব, তখন সেইগুলো ভগবানকে নিবেদন করার মাধ্যমে আমরা ভগবানকে বশীভূত করতে পারব, সব কিছু সমর্পণ করার মাধ্যমে। তো সেই আত্মসমর্পণের বা শরণাগতির যে উপদেশ ভগবান দিলেন, ভগবান নিজেও জানেন যে শুধু উপদেশে কাজ হয় না। তো তখন যে চৈতন্য মহাপ্রভু, তিনি যে এই শরণাগতির শিক্ষা দেওয়ার জন্য অবতরণ করলেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে শরণাগতিতে উল্লেখ করেছেন না, যে সপার্থদ সিয়ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ, দৈন্য আত্মনিবেদন গোপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের অস্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, সড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো এই যে শরণাগতির চরম আদর্শ, এটাকে ভক্ত ভগবানের লীলার মাধ্যমে পরিস্ফুটিত করার শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেবের মুখ্য উদ্দেশ্য। কেননা ভাগবতের সূচনাতেই আমরা জেনেছি কীভাবে নারদমুনি ব্যাসদেবের সম্মুখে আবির্ভূত হয়ে তিনি তার এই বেদান্ত দর্শন, পুরাণ, মহাভারত আদি রচনার তাৎপর্যে জগতের অনেক কল্যাণের চেষ্টা করেও দুঃখিত বা বিষাদগ্রস্ত সেই অবস্থায় নারদমুনি তাকে এই চরম শরণাগতিতে কীভাবে ভগবানকে প্রেমের দ্বারা বশীভূত করা যায় তার শিক্ষা জগৎজীবকে প্রদান করার জন্য উপদেশ প্রদান করলেন। তো বলি মহারাজের এই সর্বস্ব সমর্পণ বা আত্মনিবেদন এখানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তো আমরা এই জগতে যদি কোনো কিছু যা তুচ্ছ সামর্থ্য, ভগবানের সম্পদ অ্যাকচুয়ালি নিজের বলে কিছু নাই, প্রভুপাদ এখানে বর্ণনা করলেন যেরকম গঙ্গা জল নিয়েই গঙ্গায় উদ্দেশ্যে অর্পণ করা হয়, ঠিক ভগবানেরই প্রেরিত দ্রব্য আমাদের পূর্ব কর্ম অনুসারে আমরা বিভিন্ন প্রকারে প্রাপ্ত হয়েছি, কেউ বেশি কেউ কম, কিন্তু সেই বেশি বা কম যাই প্রাপ্ত হই না কেন সেটা ভগবান এবং ভক্তের সেবায় দান করার মাধ্যমে সেটা সার্থকতা। তা না হলে আমাদের যেখানেই গতি হোক না কেন আমরা তার পূর্ণ ফল পাব না। এই প্রসঙ্গে পদ্মপুরাণে একটা সুন্দর কাহিনী আছে। বিদর্ভ দেশে একজন শ্বেত নামে একজন মহান রাজা ছিলেন। তো সেই রাজা অত্যন্ত রাজ্য বর্ধিত করেন, অনেক ধন সম্পদ সংগ্রহ করেন, প্রজারাও সাধারণভাবে সুখী ছিল। এইভাবে দীর্ঘদিন রাজত্ব করার পরে রাজা শ্বেত তিনি বুঝলেন এই ধন সম্পদের নিরর্থকতা, তাই তার পুত্র বা উত্তরসূরির কাছে এই সমস্ত রাজ্যভার অর্পণ করে তিনি বৈরাগ্য অবলম্বন করলেন। তারপর কঠোর তপস্যা করতে লাগলেন। দীর্ঘ 1000 বছর তপস্যা করার পরে তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়ে ব্রহ্মলোক লাভ করলেন, ব্রহ্মলোকে উন্নীত হলেন, সেখানে দেহত্যাগ করে তিনি ব্রহ্মলোকে চলে গেলেন। তো ব্রহ্মলোকে গিয়ে অতীব সব কিছুর মহাড়ম্বর, এই জগতের থেকে অনেক অনেক গুণ, সুখ সৌন্দর্য সব কিছু, কিন্তু সেখানে গিয়ে তিনি ক্ষুধায় কাতর হতে লাগলেন, কেউ তাকে খাবার দিচ্ছে না। তখন তিনি চিন্তা করলেন আরে ব্রহ্মলোকে তো ক্ষুধা তৃষ্ণা বা ঐশ্বর্য ভোগের এত প্রাচুর্য শুনেছিলাম, কিন্তু এখানে এসে ক্ষুধায় মরতে হচ্ছে, কী ব্যাপার? তখন তিনি স্বয়ং ব্রহ্মাজির কাছে উপস্থিত হয়েছেন। তো ব্রহ্মার কাছে প্রার্থনা করছেন রাজা শ্বেত যে প্রভু, আমি তো তপস্যা বলে সিদ্ধিপ্রাপ্ত হয়ে আপনার লোকে উন্নীত হয়েছি, কিন্তু এখানেও খাবার অভাব, এখানেও এরকম আমাকে ক্ষুধায় কাতর হতে হচ্ছে। তখন ব্রহ্মা তো তিনি তো আমাদের পরম পিতাম, তিনি সব কিছু জানেন। তো তিনি অবলোকন করে দেখলেন এবং তাকে বললেন আসলে তুমি ওই মনুষ্যলোকে থাকাকালীন অনেক কার্য করেছ, অনেক কিছু, আর তপস্যার ফলস্বরূপ ব্রহ্মলোকে এসেছ, কিন্তু তুমি কখনো দান করনি, কোনো কিছু অর্পণ করনি ভগবানকে বা ভক্তকে, কোনো দান করনি বা ক্ষুধার্তকে কোনো দিন খাওয়াও নি, নিজেই ভরণ পোষণ নিয়ে ব্যস্ত ছিলে, নিজের আড়ম্বরিত, নিজে খাওয়া দাওয়া ভোগ বিলাসে, তুমি কাউকে দান করনি, সেই জন্য তোমাকে এখানে কেউ তোমার খাওয়ার জুটবে না বুঝি। তাহলে আমার এই অবস্থার, এই অতৃপ্তির, এই কাতর অবস্থার কী করে অবসান হবে? তখন তার অত্যন্ত দৈন্যতা দেখে, অত্যন্ত আরতি দেখে ব্রহ্মা তার প্রতি প্রসন্ন হলেন, বলছে তোমাকে, তুমি যে দেশে দেহত্ব করেছো দেহটা এখনও সেইখানে তদনুরূপ অবস্থায় পতিত আছে, তো সেই দেহটা 100 বছর ওইরকমভাবে অক্ষত থাকবে,
সংরক্ষিত থাকবে। এখনকার দিনে যেরকম মৃতদেহকে সংরক্ষণ করে রাখা হয় না, তো তুমি এই ব্রহ্মলোক থেকে যেতে যেতে তোমার 100 বছর টাইম লাগবে, সেই জন্য 100 বছর আমি ব্যবস্থা করছি ওই দেহটা থাকবে। এখন তুমি যেহেতু কাউকে খাবার দাও নি, নিজে অতদিন খেয়েছো, তো তোমার এই অভক্ষ শরীরটা, ওই শরীরটা গিয়ে তুমি স্বমাংস ভক্ষণ করবে, গিয়ে সেইটা খাবে। আর সেই সুবাদে যদি তোমার অগস্ত্য মহান ঋষি ওই তপ বলে সেই মানে আসবেন, তিনি কৃপা করে যে উপদেশ প্রদান করবে, সেই উপদেশ পালনের মাধ্যমে তুমি উদ্ধার লাভ করতে পারো এই অবস্থা থেকে। তখন সে ব্রহ্মলোক থেকে সে পতিত হয়ে গেল, ওই রাজা সে যিনি ছিলেন পূর্বজন্মে, তো ব্রহ্মলোক থেকে পতিত হয়ে যখন সেই বিদর্ভ দেশের সেই ঘোর জঙ্গলে পতিত হয়েছে, সেই জঙ্গল শুনশান, মানে কোনো কিছু নাই, চতুর্দিক কোনো পশু পাখি পর্যন্ত সেখানে নাই, তা নাহলে তো ওই দেহ থাকতো না। তো ইতিমধ্যে যদিচ্ছাক্রমে বিচরণ করতে করতে অগস্ত্য ঋষি সেখানে উপস্থিত হয়েছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন একজন দিব্য বিমান থেকে অবতরণ করছেন, একজন সুদর্শন মানে দেবতা যেন, কেন ব্রহ্মলোক থেকে আসছেন। তিনি এসে দেখলেন একটা শব বা মৃতদেহ সেখানে পড়ে রয়েছে, আর ওই ওই দিব্য শরীরধারী ওই ব্যক্তি ওই দুই হাতে করে সেগুলোকে খাবলে খাবলে সেই মৃতদেহটাকে ভক্ষণ করছে। তখন আশ্চর্য হলেন যে এ কোনো অসুর বা কোনো কিছু, এরকম দিব্য দেবতার মতো শরীর অথচ শব বা মৃত শরীর ভক্ষণ করছে। তখন ওই ঋষি এগিয়ে এসেছেন, তখন ওর ভক্ষণ শেষ হতে আবার ঊর্ধ্ব দিকে যাবে, সেই অবস্থায় মহান ঋষি অগস্ত্য তো তার কাছে প্রণাম করেছেন। তো অগস্ত্য ঋষি বলছেন, কে তুমি? তুমি এরকম দেবতার মতো দেখতে অথচ পিসাচের মতো সব ভক্ষণ করছো আচরণ। তখন সে ঋষির কাছে অত্যন্ত বিনীতভাবে তার পূর্ব জন্ম বৃত্তান্ত এবং ব্রহ্মার উপদেশ সম্পর্কে বললেন যে আমি সেই ঋষির যদি সাক্ষাৎ পাই তার কৃপায় আমি উদ্ধার লাভ করতে পারি। তখন ঋষি অগস্ত্য বুঝতে পারলেন, তিনি বললেন, হ্যাঁ আমি সেই অগস্ত্য ঋষি, তো তোমার উদ্ধারের উপায় যদি আমি হই তাহলে আমি সেই কার্য করতে প্রস্তুত। বলো, বুঝি না, আমি সেই ব্রহ্মলোক থেকে একটা দিব্য উপহার নিয়ে এসেছি, এই বস্ত্র এবং উপহার আপনি দান রূপে স্বীকার করুন। মানে দান করা শুরু হলো আর কি, তো অগস্ত্য ঋষিকে সেটা দান করলেন, এবং তখন অগস্ত্য ঋষি কৃপায় তিনি ভগবানের প্রসাদকে পুনরায় সেই অবস্থা থেকে নিস্তার লাভ করে ঊর্ধ্বলোকে চলে গেলেন। তো এটা উদ্দেশ্য হচ্ছে কি, দানের মহিমা প্রসঙ্গে একটা ঘটনা পদ্মপুরাণে উল্লেখ আছে। অনেক আরও প্রকারের দান, কী ধরনের দান করলে কী ধরনের লাভ হয় সেই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ শ্রীমৎ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে কোনো একটা শ্লোকের তাৎপর্যে এই মুহূর্তে উল্লেখ করেছেন যে যদি কোনো দুস্থ দরিদ্র অসহায় ব্যক্তিকে অন্ন আদি দান করা হয় মানে দেওয়া হয় তাহলে পুণ্য হয়, সেই পুণ্যের ফলে সে অতুল ঐশ্বর্যের অধিকারী হতে পারবেন। সেই জন্য এখন আমাদের ভারতীয় প্রথা অনুসারে দেখবেন ধনী মাড়োয়ারি এই সমস্ত ব্যক্তিরা অনেক অন্ন বস্ত্র দান করে সকলকে, দুস্থ অসহায়দেরকে। যদি কোনো ব্রাহ্মণকে দান করা হয় তাহলে সে 100 গুণ রিটার্ন পাবে, মানে 100 গুণ ফেরত পাবে। আর যদি কোনো বৈষ্ণবকে দান করা হয় তাহলে সে 1000 গুণ ফেরত পাবে। আর যদি কোনো শুদ্ধ ভক্তকে, যিনি সব কিছু ভগবানের সেবায় সমর্পণ করবেন, দান করা হয়, সমর্পণ করা হয়, তাহলে তার আর ভগবান তার বশীভূত হবেন, যেভাবে বলি মহারাজের বশীভূত হয়েছিলেন, তার কোনো ব্যত্যয় হয় না, মানে অনন্ত গুণ সে ফল লাভ প্রাপ্ত হতে পারবেন। এইভাবে দানের মহিমা বলা হয়েছে। তো বলি মহারাজ তার পূর্বপুরুষ সূত্রেই নয়, তার বিশেষ স্বীকৃতি বলে তিনি এরকম মহান ভক্ত দেখা যায় যে তিনি এই বিষয়টা অবগত হয়েছেন, যে আসলে তিনি সম্যক রূপে অবগত ছিলেন যে ভগবান কারো পক্ষপাতী নন, কিন্তু দেবতা গন্ধর্ব অসুর এরা জানে যে ভগবান পক্ষপাতী। এখানে যেরকম গন্ধর্বরা যখন তারা উপর থেকে পুষ্পবৃষ্টি আদি করছেন, পূর্ববর্তী শ্লোকে তাই বর্ণনা করা হলো যে বিষ্ণু সব কিছু নিয়ে নেবে ওর পক্ষপাতী, কিন্তু আসলে বিষ্ণু কি সব কিছু নিয়ে নিয়েছেন? বলি মহারাজকে কত বেশি নিজেকে দান করে দিয়েছেন ভগবান। বলি মহারাজ সামান্য ভগবান কৃপায় প্রাপ্ত দ্রব্য সম্পূর্ণরূপে ভগবানকে দান করেছেন। তো বলি মহারাজ যখন ভগবানকে এই দান করার সময় বলছেন যে দান পড়ো না দানই পড়ো, যে তো বলছে আমি তো নিয়ে নিয়েছি, এখন তো আর দেওয়ার নেই, কিন্তু ত্রিপাদ ভূমি দেওয়ার কথা, দ্বিপাদ বিস্তার করেই সব দখল করে নেওয়া হয়েছে। তখন বলি মহারাজ বলছেন আমাকে তো এখনও নেননি, আমি তো এখনও আছি, আমি দানটা করেছি। তখন অহংকার ছিল, সেদিন পরবর্তী দেখা যাবে বলি মহারাজ সেই অহংকারও ভগবান বরুণ পাশের দ্বারা আবদ্ধ করে তা চূর্ণ করিয়েছেন, দিয়ে তার মস্তকে, মস্তক যখন সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তার মস্তকে তৃতীয় পদ বিস্তার করে
তিনি তাকে তার করে নিয়েছেন এবং ভগবান তার প্রতিদান স্বরূপ কি দিয়েছেন, এরকম কেউ দিতে পারবে নাকি? আমরা সবসময় কিছু কম দিয়ে বেশি পেতে চাই, তাই না? যে সামান্য দান করলাম দিয়ে বেশি কী করে পাবো, কিন্তু ভগবান কীরকম? ভগবান অতুল ঐশ্বর্য অধিকারী, কী দিলে সব থেকে দেওয়া হলো? ঐশ্বর্য দিলে তো সব দেওয়া হলো না, ভগবান নিজেকে দিয়ে দিলেন। তো বলি মহারাজ এখনও পর্যন্ত তিনি সুতল্যকে রাজত্ব করে চলেছেন, এখনও বর্তমান সময় পর্যন্ত চলছেন, যে পরবর্তী মন্বন্তরে তিনি স্বর্গের ইন্দ্র হবেন। কিন্তু ইন্দ্র হওয়ার থেকেও এখন তিনি আরও অনেক বেশি আরামে আছেন। কেন না, সেখানে কোনো উপদ্রব নাই, সেখানে ভগবান স্বয়ং প্রত্যেক দিন দর্শন দান করছেন, আর নিজে এক স্বরূপে তার দ্বারপাল রূপে সুরক্ষা দিচ্ছেন। আর দেবতাদের তো অনেক ঝামেলা আছে, কেননা কখন কোন দিক থেকে অ্যাটাক হবে, বা স্বর্গে ঐশ্বর্য মোহিত হয়ে কোন সময় কী বিপত্তি ঘটছে তার কোনো ঠিক নেই মাঝে মাঝেই। কিন্তু সুতল্যকে সেই উৎপাদ, সুতল্যকটা যদিও নিম্ন লোক, কিন্তু সেটা ভগবানের হস্তক্ষেপে আরও মহিমমণ্ডিত হয়ে গেছেন, এটাই হচ্ছে বিশেষত্ব। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমরা যা কিছু চলার পথে যা কিছু অর্জন করি না কেন, ভুলভাবে হোক বা ঠিকভাবে হোক, কিন্তু চরমে সেগুলো যদি দান করা হয় এইভাবে ব্রাহ্মণ বৈষ্ণব সর্বোপরি ভগবানের উদ্দেশ্যে, তখন তার চরম সার্থকতা। তাছাড়া যে উপায়েই যা কিছু অর্জিত হোক, সেই অর্জিত সম্পদটাও আসলে প্রকৃত মালিক হচ্ছেন ভগবান, তাই না? ভগবান থেকেই সব কিছু এসেছে, যেটা ভগবদ্গীতাতেও ভগবান উল্লেখ করেছেন, অহং প্রভব সর্বস্ব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। এই জড় চিন্ময় সব কিছু আমার থেকে এসেছে, আমি সব কিছুর উৎস। যারা বুদ্ধিমান অর্থাৎ বুধা ভাব সমন্বিত, তারা এটা জেনে আমার সেবায় নিয়োজিত থাকেন। এটাই ভক্তিযোগের বা চরমে শরণাগতির বিশেষত্ব। এবং তাছাড়াও ভগবানের মধ্যেই যে সব কিছু আছেন, এই শ্লোকের মাধ্যমে সেটাও প্রতিপন্ন হয়েছেন। এবং ভগবদ্গীতাতেও ভগবান সে কথার উল্লেখ করেছেন যে মত্ত পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগণায়ব, যে আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কোনো কিছু নাই, সব কিছু এই জগৎ সংসারের ওতপ্রোতভাবে আমার মধ্যে রয়েছে। যেরকম মণিসমূহ মালার মধ্যে গাঁথা থাকে, কিন্তু কার দ্বারা আবদ্ধ আছে সেটা দেখা যায় না, দৃশ্যমান হয় না। যেরকম এই মালা, ফুলের মালা, ফুলগুলো পরস্পর সংলগ্ন হয়ে আছে, কিন্তু এমনি এমনি আছে কি, এর মধ্যে একটা সুতো আছে মাঝখান দিয়ে, সেটা দেখা যাচ্ছে না বাইরে থেকে। তো ভগবানের অদৃশ্য শক্তির বন্ধনে এই জগতের সমস্ত গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড সমূহ সব নিজ নিজ স্থানে এইভাবে রয়েছে, সুন্দরভাবে সাজানো, কারোর সঙ্গে কারো সংঘাত হচ্ছে না। তো এই যে কার্যকলাপ, এই কার্যকলাপ যখন ভগবান এবং ভক্তের পরস্পর আদান প্রদানের মাধ্যমে সম্পাদিত হয়, তখন সেটা অতীব সুন্দর হয়ে ওঠে। তো এখানে বলা হচ্ছে যে যেরকম ভগবানকে যখন আমরা সব কিছু অর্পণ করি, তিনি যদি সন্তুষ্ট হন তাহলে আমরা যথার্থ সন্তুষ্টি লাভ করব। ভগবানকে যেন অপূর্ব ফুল চন্দন আদিতে অপূর্বভাবে সাজানো হবে, তখন সমস্ত জীবের যারা তার সম্মুখে উপস্থিত হবে তাদেরও শোভা বর্ধিত হয়ে যাবে। ভগবানের সম্পদ ভগবানকে অর্পণ করলে তিনি মহান ভক্তরূপে পরিগণিত হচ্ছেন, কিন্তু যিনি আত্মসাত করছেন, প্রভুপাদের কথায় এই কলিযুগের প্রভাবে মানুষ যেহেতু আসুরিক ভাবপন্ন হয়ে গেছে, সমর্পণ ভাব নেই, তাই সেখানে প্রভুপাদ তার বৈশিষ্ট্য এক জায়গায় উল্লেখ করেছেন যে ভগবানের সম্পত্তি অসুর লুটে খায়, নিরীহ প্রজারা সব করে হায় হায়। মানে অন্যরা ভাবছে কেন এরা এত ভগবানের সম্পদ, তা সত্ত্বেও এরা দু নম্বরই করে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, সব নষ্ট করছে আর করছে, কিন্তু করলে কী হবে, এখন এই অবস্থার বিপাকে তারা হায় হায় করছে। কিন্তু এইভাবে তার চরণে সব কিছু সমর্পণ করার মাধ্যমে সেই অবস্থা থেকে আমরা যা কিছু আছে কেন, সেটাই আমাদের গর্বের বা ঐশ্বর্যের কারণ হবে। তো সেই জন্য ভগবানকে যদিও প্রকৃতপক্ষে কেউ কিছু দান করতে পারে না, তিনি সর্বতভাবে পূর্ণ, তা সত্ত্বেও এই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো ভগবানের দেওয়ার সম্পত্তি আমরা ভগবানকে অর্পণ করার মাধ্যমে ভগবানের স্নেহের বা কৃপার বিশেষ ভাজন হতে পারি। সাধারণভাবে দৃষ্টান্ত দেওয়া যায়, যেরকম একজন শিশু সন্তান কোনো পিতার কাছে গেল, সে একটা চকলেট নিয়ে এসে তার বাবাকে
আদর করে খাইয়ে দিচ্ছে, তখন বাবা কত না অতীব আনন্দ দিতে পারছে। যদিও তার চকলেট কেনারও সামর্থ্য নাই, ওই টাকাটা বাবার কাছ থেকে হয়তো চকলেটটা পেয়েছে, তারপরেও আনন্দিত হচ্ছে। কেন না, তার সঙ্গে তার বিশেষ একটা ঘনিষ্ঠতা সম্পর্ক আছে, এবং ভক্তের সঙ্গে ভগবানের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। তাই তার দ্রব্য হলেও তাকে যখন ভক্ত অত্যন্ত যত্নের সঙ্গে নিবেদন করতে যান, তখন ভগবান সেই পরিমাণ আনন্দ পান। তাই আমাদের উচিত সেইভাবে ভগবানকে সব কিছু নিবেদন করার জন্য প্রস্তুত হওয়া বা নিবেদন করতে থাকা, যখন যে হচ্ছে তার বিনিময়ে ভগবান সর্বস্ব সমর্পণ করলে ভগবান নিজেকে দিয়ে দেবেন, অল্প সমর্পণ করলে অল্প পাপ মুক্ত হচ্ছে আমরা, মানে সব কিছু সমর্পণ করলে 100% পাপ মুক্ত হওয়া যাবে। কিন্তু আমরা এখন হয়তো অল্প অল্প দিচ্ছি, আমার অনেক টাকা আছে, 2-5 টাকা একটু প্রণামের বাক্সে দিয়ে দিই আর কি, তার থেকে যতটুকু হলো মুক্ত হওয়া, এরকম যতটা সম্ভব কম খুচরা খুঁজে বেড়ায় যে কতটা কম দেওয়া যায় ভগবানকে। তাহলে কিন্তু দিতে হয় যে এটা জানে সবাই কম বেশি, কিন্তু কতটা কম দিয়ে বেশি পাওয়া যায় সেটার একটা চেষ্টা থাকে সবসময়। কিন্তু আমরা কতটা বেশি দিয়ে আরও সব কিছু পেতে পারি সেটার জন্য মানসিক প্রস্তুতি দরকার আছে। তো শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ সেটাই উল্লেখ করতে চাইছেন যে ভগবানকে দিলে ভগবানের কিছু লাভ নাই, আর ভগবানকে না দিলে ভগবানের কিছু লস নাই, কিন্তু ভগবানকে দেওয়ার মাধ্যমে আমরাই লাভান্বিত হই, ভগবানকে সাজানোর মাধ্যমে আমরাই সজ্জিত হই চরমে। তো এটাই হচ্ছে তাৎপর্যপূর্ণ বিষয়। সেই জন্য ভক্তের কাজ সকলকে ভগবানের কাছে নিয়ে আসা, এবং সেই হিসাবে যাতে সকলে শরণাগতি হওয়ার শিক্ষা লাভ করেন, তখন ভগবানের কৃপায় সব কিছু সুন্দর হয়ে উঠবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে বলবেন, প্রভু কি বলবেন? হ্যাঁ, তা এত বলিয়ান হয়েছিলেন যে ভগবান বলল যে তুমি এখন আর কিছু সময় তোমার খারাপ, ইন্দ্রকে তুমি এখন পারবে না। তা এই বিষয়ীদের, কারণ আমাদের তো 90% লোক শূদ্র, তাদের তো এই জ্ঞান নাই, তারা তো এইরকম স্মার্ট ব্রাহ্মণ বা বিষয়ী গুরুদেরই তারা বা তাদেরকে দেয়, তারাও কি এই ধীরে ধীরে বলি মহারাজের মতো উন্নত হতে পারবে সেইটাই? আচ্ছা, উনি বলছেন যে শুক্রাচার্য তো বিষয়ী গুরু ছিলেন, যেখানে সব কিছু সমর্পণ করতে, এবং বলি মহারাজ তার কৃপায় এতদূর শক্তিশালী হয়ে গেছেন। আসলে ভগবানের একটা ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনায় সব কিছু শক্তি কার্যকলাপ সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে প্রকৃতির তিনটে গুণের দ্বারা, সত্ত্ব রজ এবং তম। যখন সত্ত্বগুণের প্রভাব বেশি থাকে তখন দেবতারা শক্তিশালী থাকেন, আর যখন রজগুণের প্রভাব থাকে তখন অসুরেরা শক্তিশালী হয়ে ওঠেন। তো যে কোনো, যেরকম ধরুন যারা দুষ্কৃতিকারী তাদেরও একজন লিডার আছে, সে যখন তাদেরকে ট্রেনিং দিয়ে শক্তিশালী করছেন, দিয়ে আক্রমণ করছেন গোপনে বা অন্যভাবে, দিয়ে সে শক্তিশালী হয়ে যাচ্ছে। আবার যারা সৎ কোনো সংগঠন তৈরি করে তাদের প্রতিরক্ষার জন্য তারাও কিছু ট্রেনিং দিচ্ছেন কোনো কিছুকে প্রতিহত করার জন্যে। তো সময় সময় ব্যাপারটা হচ্ছে যে শুক্রাচার্য যেহেতু একজন মহান তপস্বী যোগী ছিলেন, সেই তপস্যার একটা শক্তি সেটাও ভগবান থেকে আসেন, কারণ ভগবান একটা বিধান দিয়েছেন যে প্রকৃতিতে এই কর্ম করলে এই ফল পাবে, সেই অনুসারে তপস্যার বলে ওর শক্তি ছিল, এবং তারা গুরুর উপরে কমপ্লিট নির্ভর করে সেই ট্রেনিং প্রাপ্ত হয়ে শক্তিশালী হয়ে গেছেন। অপরপক্ষে এরা গুরু কৃপা লাভ থেকে বঞ্চিত হয়েছে, যার জন্য সত্ত্বগুণের প্রভাবটা দেবতাদের কমে গেছে, যার ফলস্বরূপ তারা হীনবল হয়ে গেছে, পরাস্ত হয়েছে। কিন্তু যেহেতু ভগবান এদেরকে নিয়োগ করেছেন, তো ভগবান দেখলেন আমার নিয়োজিত ব্যক্তিরা হীনবল হয়ে অপদস্থ হয়েছে, আর অসুরেদের যে যা ভাব, তারা যদি স্বর্গরাজ্য বা এই জগতে শাসন করে তাহলে জগতের বিপর্যয় হয়ে যাবে, সেটা সম্ভব হবে না, তাই এখন এই অবস্থাটা প্রতিকার করতে হবে। কিন্তু আমার ব্যবস্থাপনাটাকে তো গণ্ডগোল করে দিয়ে হবে না, গুরু বলে বলিয়ান হবে সেটা, বা শুক্রাচার্য তপস্বী তার যে তপস্যার বল আছে সেটার প্রভাবটাও থাকবে। তো এইভাবে ভগবান অঘটনকে ঘটাতে পারেন, সেই সামঞ্জস্য করার জন্যে ভগবান এইভাবে দেবতাদের সুহৃদ বা বামন রূপে অবতীর্ণ হয়ে যজ্ঞস্থলে গেছেন। কিন্তু বলি মহারাজ যেহেতু সঠিক শিক্ষা পেয়েছিলেন, কিন্তু অসুর বা বিষয়ী লোকেদের প্রবলেমটা কি, তারাও সঠিক শিক্ষাটা জানে, কিন্তু সঠিক শিক্ষাটা জানলেও কি হয়, সময়ে তারা যখন নিজেদের স্বার্থের আঘাত হয় তখন সেটা আর পালন করতে চায় না। যেরকম অনেক ব্রাহ্মণেরা, তারা জানে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই প্রসঙ্গে একটা কাহিনী বলেছেন,
একবার একজন লোক এই ব্রাহ্মণের খুব অনুগত, একজন তন্তু বায়ে মানে তাঁতি কাপড় বনে, তো ও জানে যে প্রাণী হত্যা পাপ, তো অনিচ্ছাকৃতভাবে একটা মাকড়সা মেরে ফেলেছে। তখন ও কী করেছে না, গেছে ব্রাহ্মণের কাছে প্রায়শ্চিত্তের বিধান চাইতে। তো ব্রাহ্মণ বলেছে তোমাকে এই যজ্ঞ করতে হবে, দান করতে হবে, তাহলে প্রায়শ্চিত্ত হবে। হয়েছে, প্রায়শ্চিত্ত করেছে, ও যথারীতি অনেক কষ্টে হলো। তারপর ওই ব্রাহ্মণের ছেলে একদিন ওই তাঁতির সামনে দেখছে ও একটা মাকড়সাকে মেরে ফেলেছে পা দিয়ে চিপে। তখন ও সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের কাছে দৌড়ে গেছে যে আপনার ছেলে একটা মাকড়সাকে মেরেছে। তখন ব্রাহ্মণ বলছে আরে এটা এমন কি, মাকড় মারলে ধোকড় হয়, মানে ধোকড় মানে বস্ত্র লাভ হয়। তো ওর বেলা এত বড় প্রায়শ্চিত্তের বিধান, আর যখন নিজের ছেলে মেরে ফেলেছে তখন বলছে মাকড় মারলে ধোকড় হয়। তো বিষয়ী ব্রাহ্মণ বা তথাকথিত গুরুদের হচ্ছে এইরকম বিচার। তো শুক্রাচার্য যেভাবে, শুক্রাচার্য এখন দেখছেন আমি শিক্ষা দিয়ে বলিয়ান করেছি ঠিকই, এসব শিখে গেছে, যারা প্রকৃত শিক্ষক তারা তো বিচার করতে জানে। যেরকম ভগবান অর্জুনকে যখন এই গুহ্যতম জ্ঞান দিয়েছেন, বলছে তুমি অশেষ রূপে বিচার করে তারপরে তুমি যা ইচ্ছা তাই করো। তখন অর্জুন বলেছেন যে আপনার দ্বারা আমার সন্দেহ দূর হয়েছে, মোহ নাশ হয়েছে, তাই আমি বুঝতে পারছি আপনার, আপনি যা বলবেন আমি তাই করব। এটা হচ্ছে শরণাগতি, যারা যথার্থ ভক্ত। ঠিক সেইরকম এইরকম বিষয়ী ব্রাহ্মণ বা তথাকথিত গুরু অনেক সময় কিছু সঠিক শিক্ষা দেন, তো সেই সঠিক শিক্ষাটা পেলে তো বলবান হবেই, কিন্তু পরে যখন তার স্বার্থের ব্যাঘাত ঘটে তখন তিনি নিজের স্বার্থটাকে বেশি প্রাধান্য দেন। এখানে যেরকম শুক্রাচার্য যখন দেখলেন বলি মহারাজ সব বুঝে গেছে আর ভগবান যার উদ্দেশ্যে যজ্ঞ করছেন তিনি স্বয়ং এখানে প্রার্থী হয়ে এসেছেন, তখন এর দেখলো সব দিন নিয়ে নিলে তো আমার দান দক্ষিণা আর রুজি চলবে কী করে, আর আর আমার অনুগত থাকবেই না হয়তো, সেই জন্য তিনি বাধা দিচ্ছেন। তাই কোন পরিস্থিতিতে গুরু গ্রহণ করার পরেও ত্যাগ করতে হয় সেটা এখান থেকে শিক্ষণীয় বিষয়। গুরু যদি জঘন্য কার্যে লিপ্ত হয়, পরম্পরা থেকে চ্যুত হয় আর সঠিক সর্বোপরি ভগবানের সেবা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে সেই গুরু পূর্বে সঠিক শিক্ষা দিয়ে থাকলেও তাকে ত্যাগ করা উচিত। অপরপক্ষে যিনি সদ্গুরু ভগবানের সঙ্গে সংযুক্ত হতে অনুপ্রাণিত করছেন সেই প্রকার সদ্গুরু ত্যাগ করা, এটা আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। গুরু কোনো অবস্থায় ত্যাগ করা যায় না, সেই অর্থে এই তথাকথিত বিষয়ী লোককে সেই পরিস্থিতিতে ত্যাগ করা যাবে। সঠিক শিক্ষাটা যে কোনো স্থান থেকে গ্রহণীয়, এমনকি ভাগবতেও আছে যে একজন অবধূত তিনি পশু পাখি আকাশ বাতাস জল স্থল সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেছে, তাদেরকে তিনি শিক্ষাগুরু রূপে স্বীকার করেন। তো সেই বিচক্ষণতা দরকার। এমন ভগবানও যেহেতু আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না, তিনিও অর্জুনকে শিক্ষা দেওয়ার পরেও তিনি বলছেন যথেচ্ছসি তথা গুরু। তো সেই বিচারধারাটাকে গড়ে তুলতে হবে নিত্য শরণাগতি বা ভগবানের কাছে প্রার্থনা করার মাধ্যমে। গুরু যাই শিক্ষা দেন কিন্তু গুরুও যদি বিচ্যুত হয়ে যান তাহলে সেই গুরু আর গুরু নয়। তিনি যদি সঠিক লাইনে থাকেন তাহলে সবসময় তাকে ভগবানের মতোই সম্মান করতে হবে, ভগবানের মতোই তাকে পূজা করতে হবে, এটাই হচ্ছে বিচার্য বিষয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি, সার্ববিঘ্ন বিনাশকারী বল্লানন্দ নৃসিংহদেব ভগবান কি, পতিত পাবন গুরু মহারাজ কি।